এই রাজপথে ওদের দেহ নিথর অবস্থায় পড়েছিল, কেউ ছুঁয়ে দেখে নাই। আমাদের স্টুডেন্টদের মধ্যেও দালাল আছে যারা এইসব কথা বলছে, তারা অবশ্যই আন্দোলনে ছিল না, তারা আই থিঙ্ক ছাত্রলীগ আমার মনে হয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি, যেই স্বৈরাচারের শাসনে বাংলাদেশ 15 বছর শোষিত হয়েছে, উনি অ্যাকচুয়ালি খুব সহজেই মায়না নিতে পারতেন আমাদের কোটা সংস্কারের দাবিটা, যেটা উনি মানেন নাই। উল্টা উনি পুলিশ দিয়ে গুলি করাইছেন, আনসার দিয়ে গুলি করাইছেন, সর্বস্তরের সকল বাহিনী দিয়ে উনি আমাদের উপর নির্যাতন করেছেন। ওনার গঠিত যে স্বৈরাচারী দল ছিল, ওরা আমাদেরকে অনেক অনেক জ্বালাইছে। জুলাই মাসে কয়েক শহীদের রক্তে রঞ্জিত ছিল এই টিএসসি প্রান্তর, এই রাজু ভাস্কর্য, এই এই রাজপথে, এই রাজপথে ওদের দেহ নিথর অবস্থায় পড়েছিল, কেউ ছুঁয়ে দেখে নাই। মর্গে এখনো দেহ আছে, ওইটা আইডেন্টিফাই করা যাইতেছে না, শনাক্ত হয় নাই, এমন লাশ দাফন হয়েছে, ওদের ফ্যামিলি এখনো জানে না। আমাদের কাছে এক সুখের বিষয় এইটাই যে যেই স্বৈরাচারীকে কেউ নাড়াতে পারে নাই গত 15 বছর ধরে, সেই স্বৈরাচারীকে আমরা এই জুলাই মাসের আন্দোলনের মাধ্যমে নামাইছি। বাংলাদেশের প্রতি আমাদের প্রত্যাশা, আমরা এখন ভোরের সূর্যের আলোর মতো দীপ্ত বাংলাদেশ দেখি, প্রদীপ শিখার মতো জ্বলে উঠতে চাই। স্বৈরাচারী যাওয়ার পর থেকে দেশের প্রতিটা সেক্টরে কেমন ইম্প্রুভমেন্ট হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করতেছে, বাংলাদেশ ফুটবল টিম ভালো করতেছে, বাংলাদেশের স্টুডেন্টস ভালো করতেছে, আমরা এমন একটা বাংলাদেশেরই স্বপ্ন দেখেছিলাম সেই ছোটবেলা থেকে। যারা এইসব কথা বলছে তারা অবশ্যই আন্দোলনে ছিল না, বুঝছেন, তারা আই থিঙ্ক ছাত্রলীগ আমার মনে হয়, কারণ না হয় এইসব কথা বলতো না। একটা সরকারকে অবশ্যই টাইম দেওয়া উচিত, সে যেহেতু বর্তমানে আসছে, সে সময় পেলে অনেক ভালো কিছু করবে আমি মনে করি। আমার এক্সপেকটেশন হচ্ছে একটা নিরাপদ বাংলাদেশ, এই তো, যে এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, আর সরকার যেন দুর্নীতি না করে এইটাই চাই আমি। আন্দোলনটা তো মানে একদিনের পায়নি, এটা আমরা কয়েকদিনের এটা তো যুদ্ধই ছিল বলা যায়। এই কতদিনের যুদ্ধের পরে আমরা কত কষ্টে এই দিনটা পাইছি, আমাদের এই সরকারের কাছে চাওয়া, আমরা এত কষ্টে যেহেতু দেশটা পাইছি, এই দেশে আমরা আর কোনো দুর্নীতির মানুষ চাই না, আমরা এই দেশটা দুর্নীতি মুক্ত চাই। অনেক সুন্দর একটা সুশীল সমাজ আমাদের বাংলাদেশ গড়ে উঠছে, এত সুন্দর মনে হয় বিগত কোনো দেশে সাথে তুলনা করলে আমি বলবো যে আমরাই বেস্ট। আমাদের শহীদের ভাইদের রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, এদের আমরা কখনোই ভুলতে পারবো না, কিন্তু এই দেশটা ওদের যে জীবনটা দিয়েছে, ওরা যেটা চেয়েছে আমরা জানি সেটা করি, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি এবং সেটা হবে ইনশাআল্লাহ, হয়ে গেছে অলরেডি। আমরা যে আমাদের ভাইদের হারাইয়া দিয়ে যে দেশটাকে চেয়েছি তা এনেছি, এখন ওরা হয়তো কিছুদিন গড় যাবে, তারপরে বর্ষাবে। আমলিক সরকার আমাদের সাধারণ স্টুডেন্ট, সাধারণ জনগণদের টুটি চাপে ধরছিল, যার কারণে আমরা কথা বলতে পারি নাই। এই সরকারের কাছে আমার একটাই চাওয়া, দেশে নতুন গণতান্ত্রিক সরকার ফিরে আসুক, একটি ভালো, যাতে দেশের সাধারণ জনগণ যাতে ভোট দিতে পারে, দেশের সাধারণ নাগরিকের ভোটাধিকার ফিরে আসুক, আমার এইটাই চাওয়া। আসলে কি এক মাস পূর্তি হয়েছে ঠিক আছে, কিন্তু যারা শহীদ হয়েছে তারা তো আর ফিরে আসতেছে না, তো তাদের যে যার এই বেদনাটা, আসলে এটা কোনোভাবেই মানে আমরা এটা আসলে সেলিব্রেট করতে পারতেছি না সেইভাবে, কারণ তারা তো আর ফিরে আসতেছে না। আমাদের ছাত্র জনতা যেভাবে এখন কাজ করতেছে, আশা করি সামনে মানে সামনে পদক্ষেপগুলোর মাধ্যমে সব মানে সব বৈষম্য দূর এবং সব অন্যায় থেকে আমরা যদি মাঠে নামার যৌক্তিক কোনো কারণ থাকে, তাহলে অবশ্যই এটা অবশ্যই আমার আমি মনে করি এটা মাঠে নামাটা ঠিক আছে। বর্তমানে যে বাংলাদেশ আছে সেখানে প্রতিটা ক্ষেত্রে এখনো মানে স্বাধীনতার এক মাস হয়ে গেছে, এখনো প্রতিটা ক্ষেত্রে দালাল আর দুর্নীতি আছে। আমি শিক্ষা বলবো বা চিকিৎসা বলবো, পরিবহন বলবো, যে কোনো ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টদের মধ্যেও দালাল আছে। আমরা যে সবাই ভালো তা না, হাতের পাঁচটা আঙুল কোনোদিনও সমান হয় না, ঠিক তেমনই সব স্টুডেন্টও সমান না, সব নর্মাল মানুষও সমান না, সবার মাঝে দুর্নীতি আছে। এখন কে সেটার, আমাদের কিছু স্টুডেন্টরা আছে যারা হলো সুবিধা পার্টি, তারা অবভিয়াসলি এই সুবিধা অনুযায়ী সুবিধা ভোগ করতে আসছে, আর তারা এখন বর্তমানে তারা হলো বাংলাদেশকে নষ্ট করার জন্য উঠা পড়া লাগছে। বিগত কয়েক বছরে দেখি ফেলছি যে বাংলাদেশ কেমন ছিল, আগে আমার ছাত্রছাত্রীরা কথা বলতে পারতাম না, নিজের কথা প্রকাশ করতে পারতাম না, আমাদের পড়ালেখা, আমাদের চিকিৎসা সেবা সব কিছুই আগে অনেক ধরনের ই ছিল, কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের দেশটা আরও উন্নত হোক। আমাদের বিভিন্ন ধরনের সংস্কারও দরকার, যেমন নারী শিক্ষার, স্বাস্থ্য আছে, চিকিৎসা আছে, এসব কিছুই এখন আমাদের দরকার। আমাদের মেন মোটিভ হলো আপাতত যে আমরা যাতে একটা
স্বাধীন বাংলাদেশ, সুশৃঙ্খল বাংলাদেশ পেতে পারি, আর এগিয়ে আমাদের একমাত্র চাওয়া ছাত্রদের কিছু দাবির একটা রিজন আছে, ভ্যালিড রিজন, যেমন কোটা আন্দোলন করা হয়েছে, দেন সংস্কারের কথা, এগুলো একটা নিজের থেকে প্রতিজ্ঞা আছে আমাদের ছাত্রছাত্রীরা। মেন আমাদের ই হলো যে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই। এখন বাংলাদেশকে যদি ধ্বংস করার কথা আছে, এই দাবি আছে, অবশ্যই আমি দাবি মেনে নেব না।